অবলম্বন করা উচিত এবং যত ধরনের বিধি দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি সেগুলো মেনে চলা। আর যে লকডাউন চলছে সেখানে প্রথম দিনের যদি আমার বিশ্লেষণ বলেন, আমি একেবারে দিনের প্রথমেই একদম সমালোচনামুখ না হয়ে বলবো যে ভালো হয়েছে এবং আমাদের যে সম্মিলিত বাহিনী যারা দায়িত্বে আছেন তারা তাদের দায়িত্ব পালন করছেন। সারাদিনই তো আপনি টেলিভিশনে দেখতে পাচ্ছেন, অনলাইন সংস্করণগুলোতে দেখতে পাচ্ছেন এবং কিছু না কিছু খবর তো আসেই এ সম্পর্কিত। তো আমার কাছে মনে হচ্ছে যে পুরো দেশে সব কিছু মিলে আমরা যেমনটি প্রত্যাশা করেছিলাম সেভাবেই জিনিসটা বাস্তবায়নের দিকে এগিয়ে নেওয়া যাচ্ছে। সহযোগিতা তো আপনাকে আমাকে করতে হবে এবং আমি যতগুলো ভিডিও দেখলাম বা দেখবার সুযোগ হলো, আমি তো দেখছি আমাদের সেনা কর্মকর্তারা, পুলিশ এবং আমাদের ম্যাজিস্ট্রেট আপ্রাণ চেষ্টা করছেন, বলছেন এবং তারপরেও কিছু লোক দেখতে আসছে। আমরা এমনি শুনেছি যে যখন পলাশের যুদ্ধ হয় তখন নাকি কিছু লোক রোশনায় দেখতে আসছিল যে এটা নবাবের যে পতন হতে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সব কিছু চলে যাচ্ছে, ওদিকে তাদের খেয়াল ছিল না, অনেক আলো দেখা যাচ্ছে। তো এই ধরনের তো আমাদের পুরনো অভিযোগ কিছু আছেই আমাদের, যা সেগুলো তো বহু শত বছর আগের কথা। এখন যদি লকডাউন কেমন, ফাঁকা রাস্তা কেমন দেখায়, ঢাকা শহর কেমন, সেটাও দেখতে যেতে হয় এরকম পরিস্থিতিতে, এর থেকে দুর্ভাগ্যের তো আর হয় না। আর প্রকৃত কারণে যারা বেরিয়েছেন সেটা তো হয়তো কারো জরুরি চিকিৎসা প্রয়োজন ছিল কিংবা যে সমস্ত আওতা আছে যেগুলো যাওয়া যায় জরুরি পণ্য সরবরাহ, সেটা ভিন্ন কথা। যাদেরকে মামলা দেওয়া হয়েছে সেটা দুর্ভাগ্যজনক যে এত লোককে মামলা দিতে হলো বা গ্রেপ্তার করতে হলো। এরপরে আমি মনে করি যে যারা দায়িত্বে আছেন তারা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে বিষয়টি দেখবেন যে এটা নিরূপণ করা নিঃসন্দেহে মাঠ পর্যায়ে খুব কঠিন, খুবই জটিল। কেউ একজন চিকিৎসার জন্য যাচ্ছেন, সব সময় তার চিকিৎসার কাগজপত্র সাথে নাও থাকতে পারে, কি একটা কাগজে যাচ্ছেন, সেটা আমি মনে করি যে আমাদের অভিজ্ঞ ম্যাজিস্ট্রেটরা আছেন, আমাদের সেনা কর্মকর্তারা আছেন, পুলিশ আছেন, অন্য যারা আছেন তারা নিশ্চয়ই ওই অভিজ্ঞতা তাদের আছে বুঝবার যে কার কতটুকু প্রয়োজন, এবং আমি মনে করি না যে এখানে খুব একটা ব্যত্যয় হয়েছে। তারপরেও নিশ্চয় একটা আপিলের সুযোগ থাকবে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে এবং সেটা তারাও একটা মূল্যায়ন করবেন। কিন্তু এই লকডাউন আমাদের সফল করতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমরা কোন রাজনৈতিক বিশ্বাসের, কোন মতের, কোনটা কি, এ নিয়ে অনেক চিন্তা ভাবনা করা যাবে, অনেক ভাবনা বেঁচে থাকলে, বেঁচে থাকলে আমরা অনেক সুযোগ পাবো, ভবিষ্যৎ অতীতেও পেয়েছি ভবিষ্যতেও পাবো। আগে লকডাউন সফল করতে হবে এবং আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে, এটাই আমার একবার প্রাথমিক। শিরোনাম পড়েছি ঢাকার চেয়ে ঢাকার বাইরে জেলাগুলোতে, উপজেলাগুলোতে আক্রান্ত শনাক্ত অনেক। আমরা তো এবারের যে প্রবণতা সেটা তো সেটাই ছিল যে প্রান্তর দিক থেকে বা সীমান্তবর্তী জায়গাগুলোতেই আগে আক্রান্ত হচ্ছে। এবং আমার যদি ভুল না হয় গত 24 ঘন্টায় খুলনা বিভাগের সম্ভবত সবচেয়ে বেশি মারা গেছেন, ঢাকা তো একেবারে কম না, 46-35। তো আমরা যেটা এর আগের আলোচনাতেও করেছিলাম যে রাজধানী আমাদের একটাই রাজধানী, এক কেন্দ্রিক দেশ আমরা, তাকে সুরক্ষিত রাখাও যেমন জরুরি, তাকে ঠিক রাখা যেমন জরুরি, কারণ সে যদি ভেঙে পড়ে তার স্বাস্থ্য ব্যবস্থা যেখানে সবচেয়ে বেশি সুযোগ এখানে অন্যান্য সুবিধা দিই, তাহলে কিন্তু সবাই আক্রান্ত হবেন, সবাই প্রভাবিত হবেন। একই রকমভাবে এই সুযোগটা প্রান্তেও এখন নিয়ে যাওয়া প্রয়োজন, যাতে প্রান্ত থেকে এখানে না আসতে হয়। তো যা যা দরকার এই করোনা চিকিৎসায় এবং ক্রিটিক্যাল অবস্থাগুলো মোকাবেলায়, সেটা আমার দৃঢ় বিশ্বাস যে কর্তৃপক্ষ সেই ব্যবস্থা নিচ্ছেন যে সমস্ত জায়গাগুলোতে বেশি সংক্রমণ, বাকি যেখানে এখনও হয়নি সেখানে যাতে না ছড়ায় সেই ব্যবস্থা তো অবশ্যই নিতে হবে। এবং সবচেয়ে বড় কথা যে সবগুলো জায়গাকে সুরক্ষিত করতে হবে, প্রান্তকেও যেমন বাঁচাতে হবে বা যে সমস্ত জায়গায় এখন সংক্রমণ বেশি ঢাকাকেও বাঁচাতে হবে, চট্টগ্রামকেও বাঁচাতে হবে, সবাইকে। কিন্তু প্রধান কেন্দ্রগুলো এই জন্য আমরা বেশি গুরুত্ব দিয়ে বলি যে সাশ্রয়ের জন্য, কারণ সুবিধাগুলো সেখানে থাকে, ফ্যাসিলিটিসগুলো সেখানে থাকে, ব্যবস্থাগুলো সেখানে থাকে, কিন্তু সবার জন্য নিশ্চিত করতে হবে। একটা ভালো সংবাদ, টিকা পাওয়া যাচ্ছে প্রায় 40-45 লাখের মতো, তো সেটা যদি একটা সুষ্ঠু ব্যবহার করা যায়, শিক্ষার্থীদের কথা বলা হয়েছে, আবাসিক প্রবাসী যারা কাজে যাবেন, আমাদের প্রথম দিনে প্রবাসীদের যাদের দেওয়ার কথা ছিল সেখানে একটু জটিলতা হয়েছে দিতে পারে, সেটা আমি মনে করি যে এটা সাময়িক। আমাদের এমনিও মনোযোগ একটা বিরাট অংশ এখন করোনা মোকাবেলার ক্ষেত্রে, তার মধ্যে লকডাউন চলছে, আজকে আবার বৃষ্টিরও দিন ছিল, তো একটু হয়তো সামান্য 19-20 হতেই পারে আমি অন্তত যেভাবে দেখি, তো সেটা যদি ভালোভাবে ব্যবহার করা যায় আমি মনে করি দিস ইজ এ গুড স্টার্ট এগেইন। কারণ আগে একটা বিরতি আমাদের পড়েছে, আমরা নতুন করে আবার শুরু করছি এবং আশা করা যায় যে জুলাই আগস্টের পরে যদি আমরা আরও টিকার ব্যবস্থা করতে পারি আমরা এই ধারাবাহিকতাটা রক্ষা করতে পারবো। জেলা উপজেলাগুলোতে যদি আমরা চিকিৎসার ব্যবস্থা করতে না পারি আরও বেশি, এবং একটা উপজেলায় যদি 30 শয্যা, 31 শয্যা বা 50 শয্যার হাসপাতাল থাকে, রোগী যদি 100 হয় তাহলে কি হবে? এই আলোচনা কিন্তু গত 1-1.5 বছর ধরে আমরা করছি এবং আমরা দুই পর্যায়ে করছি। আমরা সচেতনতার কথা বলেছি যে দেখো এই এই অবস্থা যেন তৈরি না হয়, ঢাকা বা বিভাগীয় শহরগুলোর বাইরে যেন অবস্থা না হয়, তোমরা সচেতন থাকো।
কিন্তু যথেষ্ট পরিমাণ অবহেলা করা হচ্ছে কেউ কাউকে এখন দোষারোপের সময় সময় অনেক অধিক কিন্তু অনেক সময় পাওয়া এবং একই সঙ্গে এই ফ্যাসিলিটিস গুলো সেটা অবকাঠামো হোক চিকিৎসা সরঞ্জাম দেখুন আমরা কিন্তু বারবার বলেছি এর জন্য চিকিৎসা বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই এই অনুষ্ঠানে আমরা বহুবার বলেছি যে এই সুবিধাগুলো এই সুযোগে যখন সংক্রমণটা একটু নিম্নমানে ছিল অর্থাৎ আমি যদি বলি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এরকম সময়টা জুনের পরে গত বছরের কথা বলছি সেই সময় আমরা কিন্তু আরেকটু সুযোগ বাড়াতে পারতাম হয়তো ধারণা ছিল চলে গেছে আর আসবে না এরকম এই আত্মতুষ্টি আবারো আসতে পারে এই আত্মতুষ্টিতে ভোগা এখনো যে যদি চলে যায় আবারো আসতে পারে সেই চিন্তা করেই তো করতে হবে কাজগুলো আগে আমাদের এই মুহূর্তে সামাল দিতে হবে এবং সেই সামাল দেওয়ার বড় জিনিস আপনি যেটা বললেন সুযোগ সুবিধা যতটুকু পাওয়া যায় উপজেলা পর্যায়ে এবং তার জেলা পর্যায়ে নিয়ে যাওয়া এবং এই বিধিনিষেধ মেনে চলা যাতে যারা এখনো সংক্রমিত হননি তারা যেন সংক্রমিত না হন এই শৃঙ্খলটা ভেঙে দেওয়া এর মাঝে একটা ব্রেক করে দেওয়া যাতে করে আমরা একটু সময় পাই প্রস্তুতির সময় পাই সংক্রমণটাকে না আমরা কিন্তু লকডাউনের ঢাকার চিত্র নিয়ে আলোচনা করেছি সারা দেশের চিত্র একই রকম ছিল কিনা সব জানা যায়নি যেগুলো আপনাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে জানিয়েছেন আমি মনে করি যে মোটামুটি ভালো মন্দ মিলিয়ে এক ধরনের প্রাথমিক সাফল্য অর্জন করা গেছে বাকিটা তো আপনাকে আমাদের সাথে সাথে তো একইভাবে থাকতে হবে আরো আমি মনে করি যে আরো ভালো হবে একটা ধারণা আছে মানুষের মধ্যে প্রথম এক দুই দিন কঠোর থাকবে আস্তে আস্তে আমার ভালো হয়ে যাবে সেটা যদি হয় সেই ধারণা প্রচার করা যাবে না সেই ধারণা জারি করা যাবে না এবং সেই ধারণা বদ্ধমূল হতেও দেওয়া যাবে না আমি মনে করি যে প্রথম দিন আজকে বৃষ্টির দিন ছিল একটু ট্রায়াল এন্ড এরর এর মধ্যে দিয়ে গেছে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে আমাদের যারা দায়িত্বে আছেন তারা যদি আরো কঠোর হন তাতে আমি বিস্মিত হব না এবং তাতে আমি সমালোচনারও কোনো কিছু দেখব না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পার হয়ে একদিনে পড়েছি যদি কোভিড না থাকতো তাহলে এই উৎসবটা কেমন হতো নিঃসন্দেহে অনেক অনেক বড় আয়োজনের হতো নিঃসন্দেহে অনেক বড় আনন্দের হতো আপনি যে প্রশ্নটা খুব ছোট মনে হতে পারে কিন্তু উত্তরটা কিন্তু অনেক বড় এই প্রতিষ্ঠান নিয়ে আমাদের প্রশংসা যেমন আছে তেমনি সমালোচনা আছে খেদ আছে অপ্রাপ্তি আছে যেমন প্রত্যাশা করেছিলাম তেমন হয়নি সেই ধরনের অসংখ্য মন্তব্য আছে সামাজিক মাধ্যমের যুগ আমরা মন্তব্যের পর মন্তব্য করে যেতে পারি কিন্তু দিনের শেষে আপনি ভাবুন যে আপনি প্রতিষ্ঠানটাকে ভালোবাসেন দেখেই কিন্তু আপনি এটা বলেন যার প্রতি আপনার ভালোবাসা আছে তার প্রতি তো অভাব অনুযোগ অনেক আবদার আপনার থাকবে আপনি যদি এই প্রতিষ্ঠানকে গ্রহণ না করতেন নিজের মনে না করতেন ভালো না বাসতেন তাহলে তো আপনি সমালোচনা করতেন না আপনি গ্রাহ্যই করতেন না দরকার কি আপনার কিন্তু আপনি করেন আমি আজ সারাদিন গণমাধ্যমের পাতা সংবাদপত্রগুলো দেখছিলাম গণমাধ্যম দেখছিলাম সারা পৃথিবী থেকে তার প্রাক্তন শিক্ষার্থীরা লিখেছেন কেউ চিকিৎসক কেউ বিজ্ঞানী কেউ শিক্ষক কেউ পেশাজীবী হিসাবে সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে এবং তারা তাদের মতো করে বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে তারা লিখছেন তাদেরও তারা খেদের কথা বলছেন অপ্রাপ্তির কথা বলছেন কিন্তু ভালোবাসার কথাই কিন্তু ঘুরে ফিরে বেশি করে বলছেন আপনি সমালোচককে আপনার বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে এই 100 বছরের এই এই আজকে দাঁড়িয়ে পার হবার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনে করতে হবে সমালোচকই তার সবচেয়ে বড় বন্ধু এটা এটা ঠিক যে কোনো কোনো সমালোচনার হয়তো ভিত্তি নাই কোনো কোনো সমালোচনা একেবারে স্রোতে গা ভাসিয়ে দেবার মতো না না কিছুই হয় না একেবারেই শেষ হয়ে গেছে পড়াশোনা হয় না গবেষণা হয় না এগুলো অত্যন্ত সাধারণ বক্তব্য আমি অনেক দায়িত্বশীল ব্যক্তিতেও এমন তার নিবন্ধে মতামত এই ধরনের মন্তব্য করতে দেখি যে একেবারে গা ভাসিয়ে দিচ্ছে যে সবকিছু শেষ হয়ে গেল বিষয়টা সেরকম না আবার একটা জনপরিসরে আলোচনা উঠেছে গত কয়েক বছর ধরে আমি র্যাঙ্কিং এ জায়গা পেলাম না তবে একেবারে সবকিছু শেষ হয়ে গেল সে আলোচনা করা যাবে কিন্তু যে কথা বলছিলাম এই প্রতিষ্ঠানটার কাছে বারবার আমরা ফিরে আসি আমরা গত 100 বছরে আমাদের শিক্ষার প্রয়োজনে প্রতিষ্ঠানের কাছে আমরা গেছি আমাদের রাজনৈতিক চেতনার উন্মেষের জন্য প্রতিষ্ঠানের কাছে গেছি আমাদের সাংস্কৃতিক বিকাশের জন্য প্রতিষ্ঠানের কাছে গেছি এই প্রতিষ্ঠান থেকে আমি বেরিয়ে গেছি কিন্তু তারপরে আপনি খেয়াল করুন যে সংস্কৃতি কর্মী কিন্তু এই ক্যাম্পাসকে ছাড়েন না তিনি কোনো না কোনোভাবে আসেন ফিরে আসেন তিনি যুক্ত থাকেন এই ক্যাম্পাস ঢাকা শহর কেন সারা দেশের মানুষকে কোনো না কোনোভাবে গ্রহণ করেছে কখনো অতিথি হিসাবে কখনো বাইরের মানুষ আপনি দেখতে এসেছেন তারপরেও কিন্তু তার যে গ্রহণ করবার যে একটা বিরাট একটা তার যে একটা আবহ সেটা কিন্তু কখনো ক্ষয়িষ্ণু হয়নি এই প্রতিষ্ঠান একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তৈরি হয়েছিল সেটা অস্বীকার করবার উপায় নেই এবং সম্ভবত কখনোই তার রাজনৈতিক পরিচয় মুছে যাবে না কিন্তু বড় ঘটনা যে গত 100 বছরে এমন বড় ভূ রাজনৈতিক শুধু না মানচিত্র পরিবর্তনের মতো পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে আপনার একটা একটা উপনিবেশিক সময় আপনি তৈরি হয়েছিলেন আপনাকে দেশভাগ প্রত্যক্ষ করতে হয়েছে তারপর বিশ্ববিদ্যালয়ের সংকট দেখা দিয়েছে আপনি ভাষা আন্দোলনে যুক্ত হয়েছেন এরপরে আপনি পুরো 60-এর দশক কোনো না কোনো ভাবে আপনি আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন যার পরিণতি গণঅভ্যুত্থান 70-এর নির্বাচন এবং স্বাধীনতা যুদ্ধ অনিবার্যভাবে এগুলোর সঙ্গে আপনাকে যুক্ত থাকতে হয়েছে আপনি এড়াতে পারেননি কিন্তু লক্ষ্য করুন এই সময়ের বর্ণনা আমরা যেভাবে দিই সেই সময়কার শিক্ষা বর্ণনা কিন্তু আমরা সেভাবে দিই না
আপনি প্রথম দুই দশকে দেখবেন অসংখ্য স্মৃতিচারণ শিক্ষা সংক্রান্ত, আবাসন সংক্রান্ত, সংস্কৃতির বিকাশ হচ্ছে এই সংক্রান্ত, একটা মধ্যবিত্ত শ্রেণী তৈরি হচ্ছে, একটা 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 নতুন জাতি তার যে আস্তে আস্তে তার যে ভিত্তি সেটা যে দেখা যাচ্ছে যে তৈরি হচ্ছে, তার ভাষা, তার জ্ঞান গরিমা, তার একটা ইন্টেলেকচুয়াল এবিলিটি, এবং যে একটা নতুন একটা অংশ তৈরি হতে গেলে, একটা অঞ্চল তৈরি হতে গেলে শিক্ষিত যে মধ্যবিত্ত প্রয়োজন সেটা আপনি লক্ষ্য করছেন। কিন্তু ৪৭-এর দেশভাগের পরে তার যে চ্যালেঞ্জ, আপনি কজনের বক্তব্যে সেই চ্যালেঞ্জটা আপনি খুঁজে পান? আপনি কি কখনো খুব বড় আকারে আলোচনা করেছেন যে কি সংকটের মুখোমুখি ঢাকা বিশ্ববিদ্যালয়কে পড়তে হয়েছে পঞ্চাশের দশকে? তার মধ্যে ভাষা আন্দোলন হয়েছে, ভাষা আন্দোলন নিয়ে অসাধারণ কিছু কাজ হয়েছে, কিন্তু তারপরেও ভাষা আন্দোলনের যে ভিত্তি, তার যে ইন্টেলেকচুয়াল প্র্যাকটিস ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনি যদি বলেন যে একটা একটা আদর্শিক সাইট, এটা এটাকে আপনি সময়ের ক্ষেত্রে দেখতে পারেন, এটাকে আপনি একটা 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 স্থান হিসেবে দেখতে পারেন, এই যে ক্রমাগত সে যে আলোচনা করে যাচ্ছে একটা একটা পরিচয়ের জন্যে এবং একটা শিক্ষা বিস্তারের জন্যে, এবং আপনার যে মানসিক আপনার যে বিকাশ, আপনার যে আপনার মনীষার যে বিকাশ, সেই বিকাশের লক্ষ্যে আপনি যে কাজ করে যাচ্ছেন সেই আলোচনা কিন্তু খুব বেশি হয়নি। ষাটের দশকে আপনি কেবলই দেখছেন শিক্ষার্থী আন্দোলন হচ্ছে, ছাত্র আন্দোলন হচ্ছে, তার পেছনে যে তাত্ত্বিক ভিত্তি তৈরি করা হচ্ছে এবং এবং এই যে দুটো একই দেশ কিন্তু দুই রকম অর্থনীতি, এই এই তাত্ত্বিক ভিত্তি কোথা থেকে আসছে? এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছে। একটা বিষয় একটু জানার আছে, উপনিবেশিক আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, উপনিবেশ চলে গেছে, একটা দেশ হয়েছিল, সেই দেশ থেকে আবার স্বাধীন হয়েছে, একশো বছর পার হয়েছে, যাদের উপনিবেশ আমরা ছিলাম তাদের দেশে কিন্তু অনেক আইন কানুনের পরিবর্তন হয়েছে, তারাও শিক্ষায় জ্ঞানে আপনার কথাটি পুরোটাই বুঝতে পেরেছি। আমরা কোথায় আছি, আমরা যেখানে আছি, আমি এই প্রসঙ্গগুলোর এই জন্য উল্লেখ করলাম, এই একশো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় কোনো সংস্কার প্রকল্প আপনার চোখে পড়েছে কিনা, কোনো কমিশন আপনার চোখে পড়েছে কিনা, কোনো কমিটি আপনার চোখে পড়েছে কিনা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কার কল্পে, অধিকতর উন্নয়ন কল্পে এই এই কমিটি গঠন করা হলো, যে কমিটির ভিত্তিতে নাথান কমিটি ১২ সালে হয়েছে সেটা প্রস্তাব দিয়েছে, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন, স্যাডলার্স কমিশনের ভিত্তিতে আপনি যে বিশ্ববিদ্যালয় চূড়ান্তভাবে প্রতিষ্ঠা করতে গেলেন সেটা গঠন করা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কার কল্পে, তার একটা অংশ ছিল এটা, পুনরায় এটাকে তোলা হয় এবং সেটা নিয়ে আলোচনা করা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় তার কয়েক দশক পরেই তার সংস্কার প্রস্তাব নিয়ে বসে গেছে, সে কি বড় হয়ে যাচ্ছে, সে কি আর চালাতে পারছে না, তার ব্যবস্থাপনা কি হবে, তার চাহিদা কি হবে? আপনি আপনি ৩০-এর দশকে করেননি, আপনি ৪০-এর দশকে করতে পারেননি, আপনি দেশভাগের পরে সংস্কার প্রস্তাব নিয়ে গিয়ে আসেননি স্বাধীন বাংলাদেশে, আপনার কি উচিত ছিল না যে এই এই একটা বড় আকারের যে আমার আমার উপরে যে আঘাতগুলো আসছে, যে চ্যালেঞ্জগুলো আসছে, মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয় তো একটা স্বশাসিত প্রতিষ্ঠান না, সে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে পারে কিন্তু সে স্বশাসিত না, অর্থনীতির জন্য তাকে অন্যের উপর নির্ভর করতে হয়, তার অন্য সমর্থনের প্রয়োজন পড়ে, সে একটা রাজনৈতিক আবহের মধ্যে কাজ করে, সামাজিক অনেক বিষয় আছে, প্রতিটা বিষয় তাকে প্রভাবিত করে, সেই প্রতিষ্ঠানটা যখন এতগুলো রাজনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে, যার কোনো কোনোটা বৈশ্বিক পরিবর্তন, নিঃসন্দেহে এটা নিয়ে দীর্ঘ আলোচনার প্রয়োজন নেই এখানে, তার কোন স্তরে আপনি আপনার রিফর্ম প্যাকেজ প্রস্তাব করেছেন? এই একশো বছরে আমি শিক্ষক হিসাবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসাবে, এই দেশের একজন নাগরিক হিসাবে এই প্রশ্ন আমারও যে একশো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কার প্রস্তাবটা কোথায়? সে তার মাস্টার প্ল্যান করছে, তার অবকাঠামোগত উন্নয়ন হবে, তার অনেক কিছু হবে, অনেক উদযাপন হবে, কিন্তু প্রত্যেকটার একটা রিফর্ম প্যাকেজ লাগে। আপনি যে প্রশ্নটি করেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সেটা বিলেতের বিশ্ববিদ্যালয়গুলো করেছে, যারা আমাদেরকে পরিচালিত করেছে, মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো করেছে, জাপানের বিশ্ববিদ্যালয় করেছে, নতুন করে আমাদেরকে ভাবতে হবে, আমরা এতগুলো যুদ্ধ, এতগুলো ভূগোলের পরিবর্তন, আমাদের স্বাধীনতা, এত মানি মন্যন্তর, এত রাজনৈতিক প্রেক্ষাপট, এই যে ৮০-এর দশকের কথা আমাদের সামনে এখনো জাজল্যমান, আমরা আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, ৯০-এর দশকের শুরুতে নতুন একটা যাত্রা, বিশ্ববিদ্যালয়ের কোনো রিফর্ম প্যাকেজ বা সংস্কারের জন্য কোনো প্যাকেজ কিন্তু আমরা লক্ষ্য করিনি। দেখুন, খুব মোটা দাগে অনুষ্ঠানের শেষ প্রান্তে সেটাই বলবো, আপনার খুব বড় আকারের সংস্কার প্রস্তাব নিয়ে এগোতে হবে, আপনাকে প্রভাবমুক্ত হতে হবে, আপনাকে প্রভাবমুক্ত রাখতে হবে। আমি যদি আপনাকে সামাজিক, রাজনৈতিক এবং অন্য শক্তির প্রভাবমুক্ত না রাখি তাহলে আপনি কাজ করতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় সমস্যা তার ব্যবস্থাপনার সংকট, সেই ব্যবস্থাপনা আবাসিক হলের ব্যবস্থাপনা হতে পারে, তার কর্মচারী কর্মকর্তাদের ব্যবস্থাপনা হতে পারে, যেখানে যে পরিমাণ লোক প্রয়োজন সেটা সুষম করণে কাজ করা। শেষ দিকে চলে এসেছি গবেষণার কথা, গবেষণা বিষয়ে জানতে চাই। গবেষণা একক কোনো বিষয় না, গবেষণা শিক্ষার্থী করবেন, গবেষণা স্নাতকোত্তর পর্যায়ে হবে, গবেষণা শিক্ষক করবেন, গবেষণা এমফিল পিএইচডি শিক্ষার্থী করবেন, এটা একটা প্রক্রিয়া। অন্য অর্থে আপনি যে গবেষণা বলছেন যেটা দিয়ে আপনি বৈশ্বিক অভিঘাত তৈরি করতে পারছেন, আপনি জাতীয় অভিঘাত আগে তৈরি করেন, আঞ্চলিক অভিঘাত আগে তৈরি করেন, তার জন্য প্রয়োজন বিনিয়োগ।
এটা লোকবলের বিনিয়োগ প্রয়োজন, অর্থের বিনিয়োগ প্রয়োজন, কাঠামোর বিনিয়োগ প্রয়োজন, সময়ের বিনিয়োগ প্রয়োজন, সময়ের বিনিয়োগ প্রয়োজন। পৃথিবীর কোনো গবেষণা এই বিনিয়োগ ছাড়া হয় না। আপনি যদি মনে করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিদিন ব্রেকথ্রু করবে, প্রতিদিন নতুন আবিষ্কার করবে, এটা ভুল ধারণা। সে প্রতিদিনই গবেষণা করে, তার শিক্ষক শিক্ষার্থী প্রতিদিনই গবেষণা করে, কিন্তু সেই গবেষণাগুলোকে তো একটা কাঠামোগত গবেষণা। কিছু কিছু ভালো মানে যায়, কিছু কিছু হয়তো গৃহীত হয়, কিন্তু পৃথিবী তো অনেক পাল্টে গেছে, অনেক বদলে গেছে। এই রাষ্ট্রের চাহিদা পাল্টেছে, এই রাষ্ট্রের বাণিজ্য চাহিদা পাল্টেছে, বিজ্ঞানের চাহিদা পাল্টেছে, তার কলা মানবিক শাখার চাহিদা পাল্টেছে। সেই চাহিদা অনুযায়ী আপনি আপনাকে পরিবর্তন করতে পেরেছেন কিনা, তাদের সঙ্গে বসেছেন কিনা। সারা পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় চলে তার অ্যালামনা এনগেজমেন্ট দিয়ে, তার প্রাক্তন শিক্ষার্থীর অবদান। যাতে হার্ভার্ডের কথা বলবেন, আপনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কথা বলবেন, কে টাকা যোগায়, কে এন্ডাউমেন্টের টাকা যোগায়, কে বৃত্তির টাকা যোগায়? টাকা যোগায় তার প্রাক্তন শিক্ষার্থীরা যারা বড় আকারে গেছেন। 100 বছরে নিজেদেরকে প্রশ্ন করি আমরা, আমি আমার প্রতিষ্ঠানকে কি ফেরত দিয়েছি, আমি কোন কোন ফার্মাসিউটিক্যালসে আমি বিনিয়োগ করেছি, কোন রসায়নে আমি আমি বিনিয়োগ করেছি, পদার্থবিজ্ঞানের কোন গবেষণা আমি বিনিয়োগ করেছি, মানবিকী শাখার কোন অবদান আমি রেখেছি, সমাজ বিজ্ঞানের কোন গবেষণা ক্ষেত্রে যে না আমি দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক সীমানে আমি পৌঁছে যাব, সেই বিনিয়োগ কোথায় এবং সেই গ্রহণযোগ্যতা কোথায়? দেখেন, এটা একটা সামগ্রিক। আমি হতাশ নই, 100 বছরের প্রান্তে এসে এই আশাবাদ ব্যক্ত করব যে ঢাকা বিশ্ববিদ্যালয় সবাইকে সাথে নিয়ে আমার মনে হয় যে সেই আমাদের প্রত্যাশিত জায়গায় সেই অভিঘাত তৈরিতে। ধন্যবাদ স্বামী ব্রেজা, আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আলোচনা শেষ করতে হচ্ছেই, সময় শেষ হয়ে গেছে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য শুভকামনা রইলো।